ডেঙ্গুর ধরন বদলেছে অনেক কিছু, যে একটা একবার ডেঙ্গু হলে আমরা যেটা লাইফ লং ইমিউনিটির ব্যাপারটা বলে থাকি, সেকেন্ড ভ্যারিয়েন্ট দ্বারা সে হয়তো আক্রান্ত হচ্ছে। অনেকেরই দেখা যাচ্ছে যে জ্বর হয়তো একদিন আসছে, তারপরে থেকে সে এফেব্রাইল, জ্বর নেই। এই অবস্থায় দেখা গেলো তার ব্লাড টেস্ট করার পরে তার যে আমরা সিবিসি টেস্ট করি, এই সিবিসি প্যারামিটারগুলোতে দেখা যায় তখন ডেঙ্গুর যে ফিচারগুলো আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আসলে সে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্টের NS1 নেগেটিভ বা IgG IgM নেগেটিভ, কিন্তু তারপরে তার সিবিসি করলে দেখা যাচ্ছে তারপর অন্য প্যারামিটারগুলো, তার ডেঙ্গুর ফেভারে যেটা আমরা বলে থাকি এবং ক্লিনিক্যালি অনেক সময় তাকে মনে হয় ডেঙ্গু। আর আপনারা জানেন যে আমাদের যে চারটা ভ্যারিয়েন্টের মধ্যে Dengue 2 এবছরে বেশি আক্রান্ত হচ্ছে, এবং এর মধ্যে আরও কিছু লক্ষণীয় বিষয় হলো যে এক মাস পূর্বে তার ডেঙ্গু পজিটিভ হয়েছে, NS1 পজিটিভ, আবার এক মাস পরে এর মধ্যে আবার সেকেন্ড টাইম ইনফেকশন হচ্ছে। এটাও একটা পিকুলিয়ার একটা ব্যাপার, যে একটা আমরা দু একটা কেস এটা পেয়েছি যে এক মাস আগে সে আক্রান্ত হয়েছে, তখনও পজিটিভ, এখন আবার পজিটিভ আসছে। সো ডেঙ্গুর ধরন বদলেছে অনেক কিছু, যে একটা একবার ডেঙ্গু হলে আমরা যেটা লাইফ লং ইমিউনিটির ব্যাপারটা বলে থাকি, সেকেন্ড ভ্যারিয়েন্ট দ্বারা সে হয়তো আক্রান্ত হচ্ছে। এই জায়গাতে আরও কিছুটা রিসার্চ এবং আরও কিছু ইয়ে দরকার আছে। আমরা এখনও পর্যন্ত যেই কেসগুলো পাচ্ছি বেশিরভাগই ফিভার নিয়ে আসছে, হয়তো বা তার ফিভারের ডিউরেশনটা কারো ক্ষেত্রে হাই ফিভার থাকছে এবং একটু 3 থেকে 5 দিন পর্যন্ত জ্বর থাকছে, এবং কারো কারো ক্ষেত্রে 2 দিনের জ্বর নিয়ে কিন্তু পেশেন্টটা এফিব্রাইল, জ্বর চলে গেছে, হঠাৎ করে শকে আক্রান্ত হয়েছে, এ ধরনের রোগী আমরা পাচ্ছি। এখন পর্যন্ত রোগী ইদানিং একটু বাড়ছে আমার কাছে মনে হয়, রোগী কি বাড়ছে? সেটা হোক, এখন সেপ্টেম্বর মাস বাকি আছে, এভাবে যদি বাড়তে থাকে সেক্ষেত্রে আপনার হাসপাতালে কর্মরত ইকুইপমেন্ট, জনবল সব কিছু মিলে বা বাড়তে থাকলে ওভারঅল অবজারভেশন? আমাদের আসলে গত জুলাই মাসে যেভাবে ঊর্ধ্বমুখী ধারাটা ছিল, তারপরে জুলাইয়ের শেষ দিকে বিশেষ করে আগস্টের শুরুর থেকে একটা নিম্নমুখী ধারা আমরা লক্ষ্য করি, একটা পর্যায়ে এসে এটা একটা স্ট্যাটিক অবস্থানে আছে। বর্তমানে আমাদের প্রতিদিন ভর্তি যে রোগীগুলা এর পরিমাণ 70 এরকমই হয়, এরপরে ডিসচার্জও একই রকম হয়, তবে কিছুটা সামান্য হলেও একটু বৃদ্ধি লক্ষ্য করছি আমরা। তবে আপনারা জানেন যে সেপ্টেম্বর অক্টোবর আরও 2টা মাস আমাদের সামনে আছে, যেটা ডেঙ্গুর মরশুম বলা হয়, তো সেই হিসাবে আমরা একটা আশঙ্কা করতে পারি যে আরও হয়তো বৃদ্ধি পাবে, গ্রাফটা একটু ঊর্ধ্বমুখী হবে, আবার একটা স্ট্যাটিক থাকবে। সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে সব কিছু আছে। আপনারা জানেন এটা DNCC ডেঙ্গু ডেডিকেটেড হিসাবে ঘোষণা দেওয়ার পর থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি, আমাদের সাথে সার্বক্ষণিকভাবে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় যোগাযোগ রাখছেন, তাদের ভিজিলেন্ট টিমও আমাদেরকে খোঁজখবর করছেন। যদি রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পায়, প্রয়োজনীয় জনবল এবং প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে তারা সহায়তা করবেন। সো আমরা প্রস্তুত আছি, এটুকু বলতে পারি আপনাকে।